কথা বলেন। আমরা তাকে যোগ্য মনে করি, উনি আমাদের প্রিয় নায়ক নিয়াজুল সাহেব এবং আমাদের নিপনাপ আমরা সবাই যোগ্য প্রার্থী জয়যুক্ত হন। উনি শুধু এফডিসির যোগ্য না, একজন প্রেসিডেন্ট হিসাবে তাহলে শুরু হয়ে যান, উনি পুরো বাংলাদেশ জনগণের হৃদয়ের মাঝে আছেন। আমরা ওনাকে চাই, উনি আসব, উনি ওনার হৃদয়ের মাঝে অনেক জনগণের প্রতি অনেক ভালোবাসা, আজকে আমরা সবাই নিজে চোখে সেটা দেখতেছি, এবং ওনার মতো একজন সৎ এবং শিক্ষিত আদর্শবান নীতিবান ব্যক্তি আমাদের মাঝে শিল্পী সমিতির জন্য আসলে অনেক অনেক ভালো হবে এবং উন্নয়নমূলক কাজ হবে। শিল্পী সমিতিতে অবহেলিত কোনো শিল্পী অবহেলিত হবে না, সবার পরিস্থিতি ভালো হয়ে যাবে এবং উনি সবচেয়ে ভালো লোক। আমি একজন ওনার বক্তা, আমরা সবাই চাই নিয়ে আস ওনার জন্য। হ্যাঁ, পরিশেষে প্রদীপটা নিভে গেছে, সে প্রদীপটা জ্বলে উঠবে ইনশাল্লাহ। উনি আসবেন, আমরা ওনাকে চাই, উনি আবার আসব, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আমার নামটা বলা হয় নাই, নাম বলে দিব? হ্যাঁ, নাম কি বলেন? আমি শিল্পীর সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলাম, আমি সাংগঠনিক সংগঠন অনেক ভালোবাসি। আমার নাম হচ্ছে, ডাক নাম শাহানাজ, পুরো নাম হচ্ছে সেলিনা পলারি শাহানাজ। আমি একজন পলিটিক্যাল নেত্রী, রাজনীতির সাথে ইনভলভ। আমরা আসলে এতটুকু ভালোবাসা আছে, শুধু আমার না, পুরো দেশবাসী সবাই ঘুরতে ফেসবুকে কমেন্ট করছে, কেউ দেখতেছে নেটের মাধ্যমে, দোয়া করতেছে যেন ইনস্টাগ্রামটা আসে। তো আমরা ওনার জয়ের আশা দেখতে আসছি, যেন উনি জয়যুক্ত হন, ওনার জয়ের মালা নিয়ে যেন এখানে অন্তত একটা মালা বা ওনাকে পালন করতে পারে। কখন থেকে এখানে ওয়েট করতেছেন আপনারা? সকাল থেকে না, সবাই তো সকাল থেকে, আমি আসছি প্রায় কয়েক ঘন্টা হয়েছে। আমার সবার কাছে সবাই দোয়া করেন যেন আমাদের প্রিয় যোগ্য প্রার্থী আসে। জয় দেখে কি এখান থেকে যাবেন? অবশ্যই ইনশাল্লাহ, আমরা সবাই অপেক্ষা করতেছি ওনারা জয়যুক্ত হয়ে বেরোন, আমরা ওনাদেরকে বরণ করে, প্যানেলকে বরণ করে আমরা দেশবাসীর কাছে জানিয়ে দিব। শুধু এফডিসি প্রেসিডেন্ট হিসেবে না, ভালো মানুষের যেন সব জায়গায় স্থান থাকে, সেই প্রমাণ ইনশাল্লাহ শিল্পী সমিতির সদস্যরা সেটা করে দিব, যে ভালো মানুষের স্থান সব জায়গায় আছে এবং উপযুক্ত মানুষ প্রেসিডেন্ট হিসাবে আসলে শিল্পী সমিতি উপকৃত হবে, সেটা প্রমাণ করে দিবে। আশা করি আমাদের শিল্পী সমিতির সদস্যরা উপযুক্তভাবে ওনাকে ভোট দিয়ে সেটা প্রমাণ করে দিবে যে যোগ্য প্রার্থীর যোগ্য জায়গা স্থান থাকা উত্তম। ধন্যবাদ, থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে।